এগুলা কি করতেছ দাদা তুমি? ধরো ধরো, যে পর্যন্ত এই মাংস না শেষ হইব ওই পর্যন্ত তোমার কুষ্টির মানুষে জ্বালানে বাঁচবো না তো। সবাই একবারে রান্না দাও, রান্না খাওয়াই দাও, সবাই খায় শান্তিতে থাকতে একবারে। এই নবাবি, এই সকালবেলা ঘুম থেকে উঠে তুমি মোবাইল চাপতেছো দোলনায় বসে, আর আমি যে বলছি আমার আব্বা আম্মা আসবে গ্রাম থেকে, বোন আসবে, রান্না করতে হবে না? কেন রান্না করতে হবে? তুমি না বললাম মেহমান আসবে আজকে বাইরে থেকে আইনে খাওয়াবা? বাইরে থেকে আইনে খাওয়াবো মানে ঈদের মধ্যে কি বাপ মায়ের কি বাইরে থেকে আইনে খাওয়াবো? ঈদের মধ্যে কেন বাসায় রান্না করে খাইতে হবে? এতগুলো মানুষের রান্না আমি করতে পারবো? এই গ্রামগঞ্জের বউ যারা থাকে, শহরে যারা থাকে, সে বাসায় যখন বাপ মা যায় তারা কি তোমার বাইরে নিয়ে হোটেলে খাওয়ায় না নিজে রান্না করে খাওয়ায়? গ্রামে থেকে ঈদ করে আসলাম, তাদেরকে দাওয়াত করে শ্বশুর বাড়ি খাওয়া রেখে আসলাম, এখন আবার কেন এখানে আসতে হবে? কেন আসবে না? কেন আসবে? তিন চার টুকলা মাংস নিয়ে আসছি, ওগুলোও খাওয়ার জন্য আবার চলে আসতে হবে? তো তো তাদের খাওয়াইতে হবে না? তিন ভাই, তিন চার টুকলা কেন, হাফ কেজি মাংস পাইলে সেটা রান্না করে বাপ মাই খাওয়াইতে হবে? তুই ফাইসলামি করো। আজ এর কথা বলে না, কাচ্চি না না খাওয়া দাও, হারা কাচ্চি মাচ্চি খাইছ না কোনো সময় খাওয়াই দাও। আমার বাপ মা কাচ্চি খাওয়ার জন্য আসতেছে? হ্যাঁ, এই আজ এর তো প্রেসার ক্রিয়েট কেন করো বা? ধর আমার এটা ভালো লাগে না, প্রতিবার ঈদে একই একই কাহিনী হয়, গ্রামের থেকে হারি হারি রান্না করে খাওয়াইছি, আমি দেখতেই পারবে না রোজা? তুমি কি মনে করো যে তোমার কি এগুলো কি শোধ হবে না? এগুলো কি শোধ হবে না? হ্যাঁ, আমি এখন হারে হারে টের পাই। আমি তোমার বাদ দিয়ে যদি গ্রামের একটা রমণীর বিয়ে করতাম না, আজকে গ্রামের রমণীর বিয়ে করে তুমি গ্রামের রমণী বিয়ে করতে, ওটাই তোমার জন্য একদম পারফেক্ট হইতো, বুঝছো? ওরা তোমার মতো এরকম দোলনায় দোল খেয়ে পা পা দিয়ে দোল খাইয়া খায়া এরকম মোবাইল দেখতো না রোজা? তারা আমার যখন শুনতো যে তার শ্বশুর শাশুড়ি আসবে, এক জীবন যান ছাইরা দিয়ে রান্নাবাড়ি করতো। কার বাসায় যা করছো? হ্যাঁ, ওটা তো আমার বাড়ির যা করে এসছো। তোমার বাড়ি আমার বাড়ি এক বাড়ি না? আচ্ছা, তারা কেমন তার ছেলের বাসায় আসবে না? মানে ঈদ একটা ঈদ আসছে, তুমি তাদের কোন খোঁজ খবর নেও না? তাদের জীবনে কোনোদিন একটা ফোন দাও না, কল দাও না, তাদেরকে কোনো খোঁজ খবর নাও না, ফাইজলামি করো তুমি। হ্যাঁ, আচ্ছা ওঠো, রান্না করে যাও, রান্না করে যাও। কি রান্না করবো? ওঠো ওঠো, রান্না করবা, ওঠো। কি নাটক? এই কি নাটক? এই তুমি এটা কেন খুলতেছো? খাবার একটা জিনিস তুমি টোকা টোকা ফালা দিলাম মানে বুঝলাম না রোজা, তুমি তুমি কি বাপ্পা খাইতে আসে বাসায়? আমার বাপ্পা কি বাসায় খাইতে আসে? হ্যাঁ, এই তোমার বাপ্পা আসলে তুমি কি করতে? তোমার কি বলছো মারবো? তোমার আমি কেন বিয়ে করছিলাম এই প্রশ্নের উত্তরটা আমি আজও খুঁজে পাই না। আমি তোমার কেন বিয়ে করছিলাম? আমি তোমারে কেন বিয়ে করছিলাম এই প্রশ্নের উত্তর খুঁজে পাইছ? খুঁজে পাইছো? নিজের স্বার্থের কারণে বিয়ে করছিলাম, নিজের স্বার্থের কারণে বিয়ে করছিলাম। হ্যাঁ, কেউ 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 তো নিচ্ছিল না তোমাকে। উঠেও না, ধরো ভালোভাবে ঘুনা ঘুনা করবা। হ্যাঁ তো আজকে যাও, তোমার আত্মীয় স্বজনের সমাজে
যাও রান্না করে যাও, যাও নাহলে কিন্তু তোর খবর আছে কিন্তু বাসাতে বের করে দেবো, কিন্তু যাও রান্না করে যাও যাও। আমার বাপ মা যদি আইসে বাসা যদি কোনো সমাধান না পায়, যদি খালি কোনো ভাবে বোঝে যে তুমি এগুলো করছো, তোমার কিন্তু খবর আছে রোজা, আমি কিন্তু আগে বিষয় কিছু দেখবো না, কিন্তু যাও সব সময় বাড়াবাড়ি করো, আমি বলি আমি করবো নাকি।